দেখুন এবার রাস্তায় প্রকাশ্যে তরুণীকে হেনাস্তা বাবার অতপর জোড়া ধর্ষণে দোষী সাব্যস্ত হয়ে এখন জেলে ভারতের স্বঘোষিত গুরু বাবা গুরুমিত রাম রহিম সিং তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় ভারতের এমন বাবাদের কীর্তি নিয়ে চলছে জোর চর্চা এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গেরুয়া বসন্ধারী বাবার ছবি ছবিতে দেখা যাচ্ছে হাইওয়ের ধারে প্রকাশ্যে এক তরুণীকে চুমু খাচ্ছেন তিনি তা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হওয়ার পর প্রথমবার সামনে এসেছেন সেই তরুণী যারা ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পুলিশের কাছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তিনি জানা গেছে ওই তরুণী দিল্লির বাসিন্দা ত্রিশেই আগস্ট হস কাজী থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি তরুণীর দাবি তার সামনে বিয়ে তার আগে তাকে বদনাম করার জন্য ছবিটি পোস্ট করা হয়েছে ছবিতে ওই তরুণীর সঙ্গে ছিলেন বাবা হরমেল দাস তাকে অবশ্য চেনেন বলে জানিয়েছেন সেই তরুণী তার অভিযোগ কয়েকদিন প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া হয়েছিল সেই আক্রোশ মেটাতে প্রতিবেশী যুবক ছবিটি ভাইরাল করেছে এদিকে হরমেল বাবাকে আশ্রম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তবে তার দাবি তিনি নির্দোষ কেউ তাকে ফাঁসাতে এমন কাজ করেছেন ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবলি